আপনাদের সামনে একটা সুন্দর বেবি ফ্রক নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই বেবি ফ্রকটা আমি মাত্র 150 টাকার কাপড় দিয়ে এই সুন্দর বেবি ফ্রকটা বানিয়েছি। 150 টাকার কাপড় দিয়ে কিভাবে 500 টাকার বেবি ফ্রকটা বানিয়েছি, এত সুন্দর একটা বেবি ফ্রক বানিয়েছি। তো এই বেবি ফ্রকটাই শেয়ার করবো আপনাদের সামনে। তো এই বেবি ফ্রকটা কিভাবে বানালাম সেটা দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেসমিন ব্লগ এন্ড স্যালাড। তো আজকে আমি একটা বেবি ফ্রক আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এই বেবি ফ্রকটা আমি 150 টাকার কাপড় দিয়ে বানাবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর দেখে আমার ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই আমি বেবি ফ্রকের নিচের অংশ কেটে নেব। তো নিচের অংশ আমি 18 ইঞ্চি কাটবো। এটা যখন আমি 4 বছরের বেবির জন্য বানাবো সেই জন্য আমি এখানে নিচে যে কুচির অংশ ওগুলো আমি 18 ইঞ্চি লম্বা দিয়ে কেটে নেব। তো এখানে আমি 2 বাছ করে নিয়েছি, কারণ এখানে নিচে তো 2টি পল্লা 2টি কাপড়, সেই জন্য আমি 2টি সাইড কেটে নিয়েছি। কেটে নিয়ে 18 ইঞ্চি সাইড কেটে নিয়েছি আর এখন উপরের সাইড কাটবো। তো নিচের সাইড কাটা শেষ হয়ে গেছে, এখন আমি উপরের অংশ কাটবো। তো উপরের অংশ কাটতে হলে আমি প্রথমে 4 বাছ করে নিয়েছি। প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব। তো লম্বার মাপটি আমি 12 ইঞ্চি নেব। তো 12 ইঞ্চি নেওয়ার জন্য আমি প্রথমে 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। 12 ইঞ্চি দাগ দিয়ে সোজা লাইন এঁকে নিয়েছি। তারপর আমি বডির মাপ করে নেব। তো বডির মাপ এখানে আমি 6 ইঞ্চি রেখে আমি বডির মাপ নিয়ে নেব, কারণ 6 ইঞ্চিতে হাতার অংশ হবে। সেই জন্য বডির মাপ নেওয়ার জন্য আমি বডির অংশে 4 ভাগ করে আমি এখানে 8 ইঞ্চি দেব, 7 ইঞ্চি বডির মাপ দেব আর 1 ইঞ্চি দেব সেলাইয়ের জন্য। নিচে আমি 1/2 ইঞ্চি কম নিয়ে বডির অংশ আঁকে নিয়েছি। এখন আমি গলার মাপ কাটবো। তো গলার মাপ কাটার জন্য আমি 4 ইঞ্চি লম্বা দিয়েছি আর চওড়া দিয়েছি 2 ইঞ্চি। কাঁধের অংশতে আমি 3.5 ইঞ্চি দিয়ে আমি লাইনটা এঁকে নিয়েছি, নিয়ে আমি রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করে নিয়ে আমি কাঁধের অংশতে আমি আরও 1/2 ইঞ্চি রেখে কোনাকুনিভাবে দাগ দিয়ে দিয়েছি। তো এখন আমি বডিতে 8 ইঞ্চি দাগ দিয়েছিলাম, তো আমি এখন সেলাইয়ের অংশ দাগ দিইনি। তো এখন আমি সেলাইয়ের অংশ দাগ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর আমার চ্যানেলে শুধু সেলাইয়ের নয় আরও অনেক হ্যান্ড পেন্টিংয়েরও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফ্রকের বডি এর অংশ কাটা শেষ হয়ে গেছে, এখন আমি গলার জন্য মাপ এঁকে নেবো, মাপ এঁকে নিয়ে কেটে নেবো। প্রথমেই আমি গলার উপরে যে দাগটা কেটেছিলাম ওই দাগের কাপড়গুলো কেটে নেব। তারপর আমি একটা পার্ট বের করে সামনের পার্ট কেটে নেব। তো আমি সামনের যে গলার ডিজাইনটা করবো এটা হচ্ছে টেবিল গলা। তো টেবিল গলাটা আমি 4 কোণী গলা হয় ওই সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই গলার ডিজাইনটা অবশ্যই ছোটো বড়ো সবারকেই ভালো লাগে, যেই পড়বে যেই গলাটার ডিজাইন দেবে তাদের সবাইকেই সুন্দর লাগবে। তো আমার এটা ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এই টেবিল গলাটাই কেটে নিচ্ছি ফ্রকের জন্য। এখন আমি গলার যে পিছনের অংশ ওই পিছনের অংশের জন্য কাপড় কেটে নিচ্ছি। কাপড় লাগানোর জন্য আলাদা একটি কাপড় কেটে নিচ্ছি। এটা আমি কাটছি, আগে যে গলার কাপড়টা কাটছিলাম ওই কাপড় বসিয়ে 1 ইঞ্চির মতো কাপড় কেটে নিচ্ছি। পিছনের গলার কাপড় কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি সামনের গলার জন্য কাপড় কাটবো। তো সামনের গলার জন্য আমি সামনের গলার কাপড়গুলো বসিয়ে সাইডে দিয়ে কেটে নিচ্ছি। তো 1 ইঞ্চির মতো কাপড় রেখে বাকিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে সামনের গলার কাপড় বানিয়ে নিচ্ছি। আমার গলার জন্য কাপড় কাটা শেষ হয়ে গেছে, এখন আমি বর্গের ফিতা দিব, সে ফিতার জন্য আমি কাপড় কাটবো। তো ফিতার জন্য আমি 2.5 ইঞ্চি মতো কাপড় কেটে নেব। তো দেখুন আমি এখানে 2.5 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়ে কাপড় কেটে নিচ্ছি। তো আমার ফ্রকের কাপড় কাটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন আমি সেলাই করবো। সেলাইয়ের জন্য প্রথমেই আমি পিছনের সাইডটা সেলাই করবো। তো আমি পিছনের সাইডে গোদামের জন্য আমি একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে সাইডে কাপড় বসিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চির মতো কেটেছি, কেটে তারপর উপরে কাপড় বসিয়ে গোদামের গোড় বানিয়ে নিলাম। গোদামের গোড় করা হয়ে গেছে, এখন আমি পাইপিং লাগাবো। গলাটা যে পাইপিংটা কাপড় কেটেছিলাম ওই কাপড়টা পাইপিং বসিয়ে দেবো সেলাইয়ে প্রথমে, তারপর উল্টিয়ে সুন্দর করে সেলাই করে নেবো। তো আমার কাপড় সেলাই করা হয়ে গেছে, এখন উল্টিয়ে আবার বাঁচ করে সেলাই করে নেবো। তো গলাতে এই কাপড়টা বসানোর সময় একটু খেয়াল করে বসাবেন, যেন কুচ না হয় একটু ভালোভাবে বসাবেন, কারণ এটা তো গলার কাজ। এটা যদি সুন্দর না হয় তাহলে ফ্রকটাই নষ্ট হয়ে যাবে, সেজন্য এটা সুন্দর করে বসাতে হবে। আমার পিছন সাইড শেষ হয়ে গেছে, এখন আমি সামনের সাইডের জন্য গলার কাপড়টা লাগিয়ে নেব। তো তার জন্য আমি প্রথমে বসিয়ে নিচ্ছি কাপড়টা, তারপর উপরে সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি সামনের যে ডিজাইনটা দেবো
ওই ডিজাইনের জন্য আমি মাপ আগে এঁকে নেবো, তার উপরে আমি ডিজাইনটা বসাবো, মানে লেসটা বসাবো। তো আমি লেস বসানোর জন্য প্রথমে মাপ নিচ্ছি। আমি এখানে প্রথম পাশে আমি 9.5 ইঞ্চিতে দাগ দেবো এবং অপর পাশেও 9.5 ইঞ্চি মিলিয়ে নেব। তো আমি এখানে মিলিয়ে একটু কম হয়েছে, এখন সুন্দর করে মিলিয়ে নেব। তো আমার মিলানো শেষ হয়ে গেছে, এখন আমি সাইডে আরেকটি টান দিয়ে দেবো। এই ফিতা দিয়েই সুন্দর করে সমান করে টান দিয়ে দিচ্ছি, এঁকে নিচ্ছি। সেমভাবে আমরা অপর পাশেও এই সেমভাবে একটা লাইন এঁকে নেবো, এঁকে নিয়ে এরূপ এঁকে নেওয়ার পর এখানে একটু রাউন্ড হবে, যে দুটি কোণ আছে সামনে দিয়ে ওই সামনের কোণগুলোতে আমি একটু রাউন্ড করে নেব। রাউন্ড করে তার উপরে, তো আমি এখানে আগে লাইন এঁকে নিচ্ছি, তারপরে আমি রাউন্ড করছি। এখানে গোল করার জন্য আমি 1.5 ইঞ্চির মতো মাপ আগে এঁকে নিচ্ছি, তারপর আমি এখানে রাউন্ড করে নেব। তো আমি সমানভাবে দুটি সাইড মিলিয়ে নেব আগে, তারপর রাউন্ড করছি। তো আপনারা দেখুন আমি কীভাবে রাউন্ড করছি, এই সেমভাবে আপনারা রাউন্ড করলে দেখবেন রাউন্ডটা খুব সুন্দর হচ্ছে, মানে সামনে গোলা ডিজাইনটা অনেকটা সুন্দর হবে। তো সেই জন্য আগে মাপ এঁকে নেবেন, তারপর আপনারা লেসটা বসাবেন। তো লেস বসানোর পর দেখবেন তা কত সুন্দর হবে। আসলে যে কোনো কাপড়েই আপনারা লেস বসালে যে সৌন্দর্য আসে সেটা বসালেই বোঝা যায় কতটা সৌন্দর্য দেয় এই ড্রেসগুলোতে বা ফ্রকগুলোতে। তো আমি লেসটা বসিয়ে নিয়েছি, তারপর সেলাই করে নিয়েছি। তো লেস লাগানো শেষ হয়ে গেছে, এখন আমি দুটি উপরে দুটি পাড় একসাথে করে কাঁধের অংশ সেলাই করে নেব। তো কাঁধের অংশ সেলাই করা হয়ে গেছে, এখন আমি হাতার অংশ লাগাবো। হাতার অংশ লাগানোর জন্য প্রথমে আমি কাপড় নেব, এখানে কাপড় আমি দুটি কাপড় নিয়েছি, নিয়ে তারপর একটু রাউন্ড করে কেটে নেব। কেটে নিয়ে তারপর দুটি সাইড সেলাই করে কুচি বসিয়ে দেবো হাতার উপরে। এখানে কাপড় নিয়েছি লম্বা 10 ইঞ্চি আর চড়ায় নিয়েছি 6.5 ইঞ্চি। তো আমি এখানে কাপড় নিয়ে রাউন্ড করে কেটে নেব, কেটে নিয়ে সেলাই করে নেব। এই কাপড়ের মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে দেবো, যেন মাঝখানে বসে এই কুচিটা মাঝখানে বসে আর সাইড কাপড়টা যেন দেখতে সুন্দর লাগে। তো আমি আগে কুচি দিয়ে দিয়েছি কাপড়ে, সেলাই করে কুচি বসিয়ে দিয়েছি, তারপর আমি এই কুচিটা লাগিয়ে নেবো কাপড়ে, তাতে সুন্দরভাবে কুচি বসে, সেই জন্য আগে কুচি দিয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি নিচের অংশটা লাগিয়ে নেব। তো নিচের অংশ লাগানোর জন্য প্রথমে আমি কুচি দিয়ে দেব, দিয়ে তারপর নিচের অংশ লাগাবো। তো আগে যদি কুচি দেওয়া হয় তাহলে কুচিটা একই সমান হয় আর দেখতেও ভালো লাগে, সেই জন্য আগে কুচি দিয়ে দিয়েছি, তারপর লাগিয়ে নিয়েছি কাপড়ে। লাগানো শেষ হয়ে গেছে, এখন আমি সাইডের অংশ সেলাই করে নেব। তো সাইডের অংশ সেলাই করতে হলে আগে মাঝখানে ফিতা দিতে হবে, ফিতা দিয়ে তারপর সাইড সেলাই করে নিতে হবে। তো আমার ফিতাটাও আমি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা শেষ হয়ে গেছে আর আমি এখন নিচেও সেলাই করে নিয়েছি, দেখুন আমি এখানে 1 ইঞ্চির মতো কাপড় সেলাই করে নিচ্ছি। তো উপরে সেলাই করে নিয়ে তারপর আমি এই সেলাইটা না দেখার জন্য একটা লেস বসিয়ে দিয়েছি। তো এই লেস বসানোর জন্য আমি কাপড় ফ্রকটা আরও সুন্দর হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমার ড্রেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ফ্রকটা কীরকম হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরের ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এত সময় কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনকার জন্য আমি বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।